88 সালের বিধানসভা নির্বাচনের আগেও বেশ কয়েক হাজার চাকরির ইন্টারভিউ নিয়েও নির্বাচনের পর চাকরিগুলো ছাড়া হবে বলে সে সময়কার নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী। দ্বিতীয় বামফ্রন্ট মন্ত্রিসভা শেষ পর্যন্ত তরি ডুবে যাওয়ায় ইন্টারভিউ দাতারাও হালে পানি পায়নি। একই নির্বাচনী টোপ দিতে চলছে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সপ্তম বামফ্রন্ট সরকার, কারণ অন্তত আগামী 16 জানুয়ারি পর্যন্ত আদালত অবমাননার দায়ে 12,000 চাকরির উপর স্থগিতাদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। যেখানে হাইকোর্টের রায়কে বহাল রেখে সুপ্রিম কোর্ট বলেছে 31 ডিসেম্বরের পর যে শিক্ষক শূন্যতার সৃষ্টি হবে সেই শূন্যতা পূরণের জন্য রাজ্য সরকারকে যোগ্যতার নিরিখে আগাম শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু রাজ্য সরকার শিক্ষক শূন্যতার সমাধান না করে বাঁকা পথে সেই 10,323 জন চাকরিচ্যুত হতে যাওয়া শিক্ষককে চাকরি পাইয়ে দিতে নতুন করে 12,000 অশিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে, যা কিনা আদালত অবমাননার প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে সুপ্রিম কোর্ট। স্টুডেন্ট কাউন্সিলর, বিদ্যালয় গ্রন্থাগার সহায়ক, একাডেমিক কাউন্সিলর, হোস্টেল ওয়ার্ডেন, স্কুল অ্যাসিস্ট্যান্টের মতো নতুন সৃষ্টি করা অশিক্ষক পদের জন্য আবেদন করার প্রাথমিক যোগ্যতা হিসেবে 4 বছরের সরকারি শিক্ষকতার অভিজ্ঞতাকে শর্ত হিসেবে চাওয়াতে সেই 10,323কে বাঁকা পথে চাকরি দেবার অভিপ্রায় বলেই মনে করছে সুপ্রিম কোর্ট। তবে শিক্ষকতার শূন্যস্থান পূরণের জন্য রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে সে কথা জানতে চায় আদালত। যদিও রাজ্য সরকার এসটি, পিজিটি, টেট 1 ও টেট 2 উত্তীর্ণদের চাকরি অফার দেওয়া শুরু করে দিয়েছে, তবে সেই সংখ্যাটা কয়েকশো মাত্র। 31 ডিসেম্বরের পর শূন্য হয়ে যাওয়া বিশাল সংখ্যক শিক্ষক পদে নিয়োগের জন্য রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে তার স্পষ্টীকরণ চায় সুপ্রিম কোর্ট। বিশাল সংখ্যক শিক্ষক পদে নিয়োগের প্রক্রিয়া চালানোর পরিবর্তে 12,000 অশিক্ষক পদে সেই চাকরিচ্যুতদের বাঁকা পথে নিয়োগ করার অভিপ্রায়কেই আদালত অবমাননার সামিল বলে প্রাথমিক সত্যতার নিরিখে স্থগিতাদেশ জারি করেছিল আদালত। সেই স্থগিতাদেশের উপর শুনানির পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী 16 জানুয়ারি। সুপ্রিম কোর্টের এই নির্দেশের প্রতিক্রিয়ায় রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর ব্যাখ্যায় 12,000 চাকরি ছাড়তে অসুবিধা না থাকলেও 10,323 অন্তর্ভুক্তি নিয়ে প্রকারান্তরে নিজেদের সংশয় প্রকাশ করেন। আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন তো আছেন, উনি যেটা জানিয়েছেন যে কোর্ট বলেছে যে এটা কনটেম্প্ট না, এটা আমরা বুঝতে পারছি। আর স্টেট গভর্নমেন্টের নন টিচিং পোস্ট ক্রিয়েট করা এবং রিক্রুট করার অধিকার আছে, এখতিয়ার আছে, এটাও আমরা বুঝতে পারছি। কিন্তু আমাদেরকে কনভিন্স করতে হবে যে 31 মার্চে আমরা যে জাজমেন্ট দিয়েছিলাম টিচার রিক্রুটমেন্টের ব্যাপারে, সেই ব্যাপারে কতটুকু হল সেটা একটা আগামী 15 দিনের মধ্যে এফিডেভিট করে আমাদেরকে জানাতে হবে, দিলে আমরা নেক্সট ডেট অ্যানাউন্স করি। রাজ্য সরকার 12,000 চাকরি ছাড়বে, তাতে সুপ্রিম কোর্টের আপত্তি কি থাকতে পারে? তবে যেখানে বিশাল সংখ্যক শিক্ষকের শূন্যপদ রয়ে গেছে সেখানে চাকরিচ্যুত 10,323-এর অধিকাংশকে বাঁকা পথে চাকরি দেবার অভিপ্রায় কতখানি আইনসম্মত সে কথাই এবার দেখার। তাছাড়া সংবিধানের আর্টিকেল 16 অনুযায়ী যোগ্যতার নিরিখে চাকরি না দেওয়াতে যে 10,323 জনের চাকরি বাতিল হয়েছে সে একই অভিযোগ 12,000 নতুন চাকরির ক্ষেত্রেও উঠতে শুরু করেছে, কারণ শিক্ষাগত যোগ্যতা থাকার পরেও বহু চাকরি প্রার্থী সরকারি স্তরে 4 বছরের অভিজ্ঞতা না থাকায় এই সকল অশিক্ষক পদের জন্য আবেদনই করতে পারবে না, যা কিনা আর্টিকেল 16-এর পরিপন্থী। এক্ষেত্রেও পুনরায় মামলা হবার চরম সম্ভাবনা রয়েছে, অথচ জেনে শুনেই রাজ্য সরকার বারবারই বিষ পান করে চলছে। এবার নির্বাচনী বৈতরণী পার হবার জন্য নির্বাচনের পরে চাকরিগুলো ছাড়া হবে বলে গল্প শোনানো হবে, যে গল্প শোনানো হয়েছিল 88 সালের বিধানসভা নির্বাচনের আগেও। পরিণামটাও অবশ্য সকলেরই জানা। এবারও কি তাই ঘটতে চলেছে? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।